গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি বেগুন গাছটা দেখাচ্ছি, কেননা অনেক দিন পর গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ফল আসছিল না, ফুল আসছে মরে যাচ্ছে, ফুল আসছে ফুলগুলো সব মরে যাচ্ছে। তো যাক, ঠাকুরের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে এই ফলের দেখা গেছে, তাই আপনাদেরকে শেয়ার করলাম। এবার ও পূজা করছে। তো ও পুজো করছে ঠাকুরের, আর আমি ওকে মানে আমাদের দাদাভাইকে সব কিছু জোগাড় করে দিয়ে এসে আর আমি ছাদে চলে এসেছি। ঠাকুরের সব জোগাড় দিয়ে চলে এসেছি ছাদে, কেননা গাছগুলো আবার শুকিয়ে গেছে, মানে প্রচণ্ড রোদ, ক্যামেরায় মনে হচ্ছে যেন মেঘলা ওয়েদার, কিন্তু না, আমি পাশ দিয়ে যখনই যাচ্ছি দেখবেন আবার ক্যামেরাটা ওইরকম হয়ে যাচ্ছে। তো প্রচণ্ড রোদ, আর সেই জন্যে গাছগুলোকে রোজের জল দিতে পারলেই ভালো হয়। তো আমি রোজেরই জল দেওয়ার চেষ্টা করি, কখনো সকালবেলা কখনো বিকেলবেলা, যখন এখন যেমন টাইম পাই। তো আমি ওপরের ফুলগুলো তুলতে এলাম, এসে দেখি ও বাবা একদম গাছগুলো শুকিয়ে গেছে। তো সেই জন্য আমি কী করলাম যে ফুলটা ওকে দিয়ে এসে আর চলে এসেছি ছাদে, যে না আগে রোদ হোক যাই হোক আগে গাছগুলোকে জল দিই, প্রাণগুলো সব বাঁচুক। তো এই গাছগুলো আমার মানে বাজার থেকে কেনা নয়, ফুল গাছগুলো, এই ফুল গাছগুলো ডাল ভেঙে আমার পাশের বাড়ি এক দিদি দিয়েছিলেন। তো সেই ডাল ভেঙে আমি মানে নিচে আর জায়গা নেই বলে আমি ওপরেই সব টবগুলোতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রত্যেকটাই থোকা থোকা টব হয়েছে, একই যেহেতু একই কালার, তো কী ভালো লাগছে, একদম গাছগুলো ভর্তি হয়ে গেছে ফুলে। আর এই সময় তো গাঁদা ফুলগুলি বেশি ভালো লাগে। আর আট বছরে বসিয়েছিলাম ডালিয়া, চন্দ্রমল্লিকা, আরও বিভিন্ন সব নানান রকম আছে, তো সেইগুলো সেই সব ফুল বসিয়েছিলাম। এবারে আর দাদাভাই ঠিক সময় মতো মানে ওই সব গাছগুলো আনতে পারেনি, যার জন্য বসানো হয়নি। তো আমি এদিক সেদিক থেকে যা পেয়েছি আমি সব গাছগুলো যে যা দিয়েছিল আমি বসিয়ে দিয়েছি, আবার কিছু নিচেও আছে যেগুলো বাজার থেকে কেনা। তো এই ব্যাপার, এবার আমি চলে যাচ্ছি নিচে, জল দেওয়া হয়ে গেছে, এই চলে এসেছি শিম গাছ। সেই দিন শিমের তেল ঝাল করেছিলাম, তো শিমের তেল ঝাল খেয়ে খুব ভালো লেগেছে মা দাদাভাইয়ের। তো আজকে আবার আমি শিমগুলো তুলে নিচ্ছি, কেননা শিমগুলো দেখছি দু একটা বেশ চার পাঁচটা মতো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে, আর বেশ কি সুন্দর লাগছে কালারটা, একদম চকচক করছে। তো এইগুলো মানে খেতে খুব ভালো লাগে। আর যাই হোক, তো ঠাকুরের কৃপায় যে হয়েছে এটাই আমার কাছে পরম কৃপা, মানে ঠাকুরের কৃপা আমার পরম পাওয়া। তো যাক, যে গাছগুলি বসেছি প্রত্যেকটাতেই ফল ফুল শাক হয়েছে, তো আমি সাকসেস হয়েছি, গাছ বসানো সার্থক। আর বিশেষ করে গাছগুলো আরও হয়েছে না ওই যে টিন দিয়ে ঘেরা হয়েছে বলে, নাহলে এত ছাগলের অত্যাচার যে ধারণার বাইরে, যে গাছই বসাও না কেন খেয়ে চলেছে। আর এই যে একটা পোকা লেগে গেছে, আর এই যে এক সপ্তাহের প্রচুর বাজার করে নিয়ে চলে এসেছে, তো খুব আনন্দ। আর বাজার আনো বলতে হবে না, আর ওই যে মুগ মুসুর ডাল নিয়ে এসেছে এক কেজি করে, এখানে মা বসে বসে টিভি দেখছে, একটা সিনেমা হচ্ছে। তো আমি এখানে পেঁয়াজ রসুন আদার যা ছিল সব কেটে ফেলেছি, আর এই হচ্ছে ক্ষীর সন্দেশ হালকা মিষ্টি দেওয়া, তো এটা ছেলে বসে বসে এখন খাচ্ছে। তো এই হলো আজকে সব নিয়ে এসেছে,
তো এই আমিও সব বাজারে সব কিছু সব সাজিয়ে ফেলেছি। আর এই যে বেগুন, সব বেগুনগুলো কি বড় বড়। আরে উফ, দারুণ সেন্ট বেরিয়েছে, সহ্য করা যাচ্ছে না, অসম্ভব সুন্দর সেন্ট। এটা হচ্ছে খাসির মাংসটা, হচ্ছে রবিবারটা একদম দারুণ জমে গেছে আজকে। আর এই হচ্ছে চিকেন, এদিকে চলে এসেছে ছেলের সব বন্ধুরা, কেন না ওরা তো সব খেলে সাইকেল নিয়ে। আর ওই বন্ধুটির সাইকেল ছিল না যে সাইকেলে চেপে আছে, তো আজকে নতুন সাইকেল কিনেই দেখাতে এসেছে। কৃষ্ণেন্দু দেখবি আয়, আমি সাইকেল কিনেছি। তো এই যে ও সব এক জুটি স্কুল থেকে আসছে, তো গুড মর্নিং। আবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আজ হচ্ছে সোমবার। আপনারা আশা করছি সবাই ভালো আছেন। আমরা জেনে নিই যে মহা শিবরাত্রির ব্রত আসলে কি। শিব বলতে আমরা কি বুঝি, শিবলিঙ্গ বলতে আমরা কি বুঝি, শিবরাত্রির ব্রত পালন করতে গিয়ে আমাদের চিন্তাধারা, আমাদের ধারণা, আমাদের সিদ্ধান্ত কেমন হয়। আমি এখন যাচ্ছি শিবরাত্রি বাজার করতে, তো দেখি ঠাকুর কি কি জোগাড় করে দেয়। তো এই যে বেরিয়েছি, ও অফিস যাচ্ছে, ওর সাথেই চলে যাব। আর একটা ফলস পার বসাবো, সেই জন্য ফলস পারটাও প্রয়োজন আছে। দেখা যাক কি হচ্ছে। ওইটুকুটা তো বড় দেখে দিন, এইটা দিন, এইটা 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 তো আমি এখন হাঁটছি, কেননা এই বাজার করে নিয়ে হাঁটছি, একটু হাঁটারও প্রয়োজন আছে, হাঁটা তো হয় না একদমই। তো আমি 15-20 মিনিটের রাস্তাটা, আমি একটু আজকে হেঁটেই যাবো, ওই জন্য টোটো ভাড়া করলাম না কো। তো একটু হাঁটাও হবে, শরীরটাও বেশ সুস্থ লাগবে, তো ওই জন্য দেখুন হাঁটতে হাঁটতেই যাচ্ছি। তো আলটিমেট আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছে হাঁটতে হাঁটতে, এই যে এই বাজারের ব্যাগটা নিয়ে। তো একটু মাঝে মাঝে না হাঁটলেও হবে না, শরীরটা খুবই মোটা সোটা হয়ে যাচ্ছে, তো ওই জন্য এই 15-20 মিনিটের রাস্তাটা পুরো হেঁটেই এলাম। তো আমি এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো আমি কী কী বাজার করলাম শিবরাত্রি তা আমি দেখাবো আগামী ভিডিওতে। আর এখন এই একটু ফাঁকটাতে বসে পড়লাম, গাছের বেশ গাছগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওই জন্যে বসে পড়লাম, চুলটাও ভিজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখুন। আমি তো আজকে দেখালাম যে আমারও হাজব্যান্ডের একটা চ্যানেল আছে অরুণ স্পিরিচুয়াল স্টুডিও, আর আমার চ্যানেলটা হচ্ছে কৃষ্ণপ্রিয়া স্টুডিও। তো এই দুটো চ্যানেলকে আপনারা অবশ্যই ফলো করুন, আর
অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে কমেন্ট করলে লাইক শেয়ার করলে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা আমাদের পাশে থাকলে আমাদের খুব আনন্দও লাগবে যে আমাদের ভিডিও দেওয়াটা সার্থক হচ্ছে তাহলে। তো এই জন্য আবার আমি রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ 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 আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। আজকে এই পর্যন্ত।